বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজ আমাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে। এই পুজোর কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন এই শুভ মুহূর্ত দেখেন। বন্ধুরা, আপনারা দেখলেন এই মাঠে পুজো হলো, সন্ধ্যা আরতি হলো, ভিডিওতে দেখিয়েছি আগে, আবারও দেখাচ্ছি। এতে আছে লুচি, সুজি, বেগুন ভাজা আর আলু ভাজা, আর ওখানে তো ফলই আছে। আজকের মতন পুজো শেষ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বন্ধুরা, এটা আগের বছরের পুজোর গণেশ ঠাকুর, আর এটা হচ্ছে কার্তিক ঠাকুর। দুই ভাই পাশাপাশি থাকে, বিগত এক বছর ধরে আছে এরা। এদিকে পুজো দিয়েছি, আর নতুন যে গণেশ এসেছে সেটা এই যে, আপনারা দেখুন, কিছুক্ষণ আগে পুজো হয়ে গেছে। এই যে এখানেই ঘুমিয়েছে, এইটা শ্রী, সেটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি আপনাদের তুলে দেখাচ্ছি, ভেঙে গেছে একটু। এদিকে বরণ ডালা সামগ্রী আছে, এখানে পুজো হয়ে গেছে, এই প্রদীপগুলো, ওই যে ধুনো হয়ে গেছে, এখানে পুজোর থালা, এখানে দুটো কম্পিউটারের পাল্লা, আর ওইখানে ঠাকুর মশাইয়ের শীতে আছে আর কি। আবার সন্ধ্যেবেলা পুজো হবে, এটাও আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, পুজোর থালাটা কিভাবে সাজিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে তিনটে পুজো হয়ে গেছে থালা, এখানে আমি 13টা শাড়ি করে ফল ভাগ করে করে দিয়েছি, তার পাশে আতপ চাল দিয়েছি, আর মধ্যিখানে আতপ চাল দিয়ে তার উপরে বেলপাতা দিয়ে সন্দেশ দিয়ে দিয়েছি। আর এদিকে 5টা শাড়ি ভাগ 7টা ভাগ করেছি, প্রতিটাতে আতপ চাল, আর অবশ্যই প্রতি থালাতে মুগ ডাল, ছোলা আর মটর ভেজানো দিয়ে দিয়েছি, ওটাতেও দেখুন, এটাতেও। আর এটাতে 5টা আপনারা দেখে নিন, এটা হচ্ছে পায়েসের বাটি, আর এতে নারকেল নাড়ু আর মালপোয়া, সবই পুজো হয়ে গেছে। আবার সন্ধ্যেবেলা পুজো হবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খাস না এখন, রাখ। এতে গন্ধা পুষ্পে ওম চন্দ্রিকায় নমঃ, এতে গন্ধা।